সিআইডি স্যাটেলাইট টিভি চ্যানেল সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের একটি সিরিজ। এই সিরিজে একদল গোয়েন্দা মুম্বাইয়ের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করেন। এই সিরিজের পরিচালক বিপি সিং। ভারতের এটি সবচেয়ে লম্বা টিভি সিরিজ, প্রথম ভারতীয় গোয়েন্দা ভিত্তিক টিভি সিরিজ সিআইডি, যা এখনও ভারতের মধ্যে বেশ জনপ্রিয়। ডিসিপি চিত্রলে, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, এসিপি মতিউমান, সিনিয়র ইন্সপেক্টর দয়া, ইন্সপেক্টর ফেডরিক্স এবং ডাক্তার সালুকে এই সিরিজের মূল চরিত্র, যেখানে ব্যুরোর প্রধানের দায়িত্ব পালন করেন এসিপি মতিউমান এবং সর্বোচ্চ পদে রয়েছেন ডিসিপি চিত্রলে। মজার ব্যাপার হচ্ছে সিআইডির পরিচালক বিপি সিং ডিসিপি চরিত্রে অভিনয় করছেন। এই সিরিজ করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন অভিনেতারা। এবার এক ঝলকে দেখে নিন সিআইডির অভিনেতাদের সম্পত্তির পরিমাণ কত। এসিপি প্রদ্যমান, যার আসল নাম শিবাজি সাদ্দাম, 1998 সাল থেকে 2018 সাল অবধি তিনি সিআইডিতে অভিনয় করেন। প্রতিটি পর্বের জন্য 1.5 লক্ষ টাকা নিতেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ 58 কোটি টাকা। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তার আসল নাম আদিত্য শ্রীবাস্তব, 1999 সালে আদিত্য সিআইডিতে যোগ দেন এবং 2018 সাল অবধি টানা তিনি সিরিজে অভিনয় করেছিলেন। তিনি প্রতিটি পর্বের জন্য 80,000 থেকে 1 লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ 43 কোটি টাকা। ইন্সপেক্টর ফ্রেডলিস, যার আসল নাম দীনেশ ফানাদিস, 1998 সালে তিনি সিআইডিতে যোগ দেন। 2018 সাল অবধি সিআইডিতে অভিনয় করেছিলেন। তিনি প্রতি পর্ব পিছু 70,000 টাকা পারিশ্রমিক নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ 16,80,000 টাকা। সিনিয়র ইন্সপেক্টর দয়া, দয়ানন্দ শেট্টি, যা তার আসল নাম, 1998 সালে তিনি সিআইডিতেও যোগ দেন। 2018 সাল অবধি তিনি অভিনয় করেছিলেন। প্রতিটি পর্বের জন্য তিনি 1 লক্ষ টাকা নিতেন। তার মোট সম্পত্তির পরিমাণ 42 কোটি টাকা। আজ আর সাবস্ক্রাইব করতে বলবো না, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।